ঘুম তো আমাদের জন্য খুবই উপকারী এবং এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই দুপুরের ঘুমটাও কি আমাদের জন্য এতটাই জরুরি আপনাদের কি মনে হয়? কারণ ভারতবর্ষে কিন্তু 11% মানুষ ঘুমের সমস্যায় ভোগে এবং এর জন্য অনেকাংশে কিন্তু আমাদের এই দুপুরের ঘুমটা দায়ী হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা দুপুরের ঘুম, যেটাকে আমরা বাঙালিরা সাধারণ ভাষায় বলে থাকি দুপুরের ভাত ঘুম, এই ভাত ঘুম সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং তার সাথে সাথে জানব যে এই ভাত ঘুমের উপকারিতার কথা, অপকারিতার কথা এবং আমাদের দুপুরে এই ঘুমানোর প্রয়োজন আছে কিনা। তাহলে চলুন এবার আর এখানে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে ভিডিও শুরুতে আমরা এই ভাত ঘুমের কিছু উপকারিতার কথা জেনে নিই। যদি আমরা রিসার্চের দিকে নজর দিই তাহলে রিসার্চ থেকে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে দুপুরবেলার এই আধ ঘন্টা বা এক ঘন্টার ঘুম কিন্তু আমাদের অনেকখানি রিল্যাক্স করে তোলে, আমাদের নার্ভাস সিস্টেমটাকে অনেকখানি অ্যাক্টিভ করে তোলে এবং তার সাথে সাথে আমাদের ব্রেনের পাওয়ার, ব্রেনের মেমোরি পাওয়ারটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে তোলে। তাই স্টুডেন্টদের জন্য এই দুপুরের এক ঘন্টার ঘুম কিন্তু অনেকখানি উপকারী হতে পারে। এবং আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আমরা কিন্তু বেশ ফ্রেশ ফিল করি, আমরা বেশ অ্যাক্টিভ ফিল করি। তাহলে এখন যদি আমরা এর দ্বিতীয় উপকারিতার কথা বলি, এই দুপুরের ঘুম কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে অনেকখানি রিল্যাক্স করে এবং কখনও কখনও দেখবেন যে আমাদের যদি একটু মন খারাপ থাকে তাহলে সেই সময় আমাদের এই ঘুমটা কিন্তু অনেকখানি সাহায্য করে, আমরা যেমন আগের থেকে বেশি রিল্যাক্স এবং কমফোর্টেবল ফিল করি, আপনারা লক্ষ্য করে দেখবেন। এবং তার সাথে সাথে এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে অনেকখানি সাহায্য করে। আমাদের বাড়িতে যারা বয়স্ক মেম্বার আছেন তাদের যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে, হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাহলে তাদের জন্য কিন্তু দুপুরের ঘুমটা বেশ উপকারী হতে পারে, কারণ এটা তাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে অনেকখানি সাহায্য করবে। এবং তার সাথে সাথে যারা একটু চট করে রেগে যায়, এমন মানুষ অনেক আছে দেখবেন যারা অল্পতেই রেগে যায়, কিছুতেই রাগটাকে কন্ট্রোল করতে পারে না, তো তাদের জন্য কিন্তু দুপুরের ঘুমটা বেশ উপকারী, কারণ রিসার্চ বলছে এই এক ঘন্টার ঘুম আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে অনেকখানি সাহায্য করে। তাই আপনারা যদি এই ধরনের সমস্যা থাকে যে আপনি চট করে রেগে যান, তাহলে আপনি এক ঘন্টা করে দুপুরে ঘুমিয়ে নিতেই পারেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তাহলে এখন যদি আমরা এই চতুর্থ উপকারিতার কথা বলি, এই ঘুম কিন্তু আমাদের হেলথ রিকভারি করতে অনেকখানি সাহায্য করে। মানে আপনার যদি শরীর খারাপ থাকে, আপনি যদি অসুস্থ থাকেন সেই সময় বা আপনার যদি পাস্টে কোনো সার্জারি হয়ে থাকে, সেই ধরনের সিচুয়েশনেও আমাদের হেলথটাকে রিকভারি করতে কিন্তু এই ঘুমটা অনেকখানি সাহায্য করবে। এবং এর সাথে সাথে যাদের একটু নাইট ডিউটি থাকে, রাত জেগে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এই ঘুমটা বেশ উপকারী, কারণ আমাদের আর যাই হোক সারাদিনের যে 7 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমানোর যে কোটা, সেই ঘুমটাকে আমাদের কমপ্লিট করতে হবে। এবং তার জন্য রাত্রে যদি আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা কোনো দিন ঘুম কম হয়, আমরা সারাদিনে ঘুমিয়ে নেব, এবং সেটা যদি দুপুরবেলা হয় খাওয়া দাওয়ার পর, তাহলে সেটা আরোই ভালো, কোনো সমস্যা নেই, আমরা ঘুমিয়ে নিতেই পারি। তাহলে এই সব কটা পয়েন্ট যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একটা কথা বলতে পারবো যে এই দুপুরের ঘুমটা কিন্তু আমাদের জন্য বেশ উপকারী, এবং সেই জন্যই আমরা বাঙালিরা কিন্তু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিতে বেশি পছন্দ করি। বিশেষ করে কোনো ছুটির দিন হলে বা রবিবার খাওয়া দাওয়ার পর যে এক্ষুনি 1 ঘন্টা করে ঘুমিয়ে নেওয়া, এটা কিন্তু বাঙালির খুব পুরনো অভ্যাস। কিন্তু এখানেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ এই ঘুমটা আমাদের বেশিক্ষণ ঘুমালে চলবে না, আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর বেশি আমরা ঘুমাতে পারবো না, কারণ এর থেকে যদি আমরা বেশি ঘুমিয়ে নিই তাহলে কিন্তু আমাদের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাহলে কী সেই সমস্যা, তাহলে সেগুলো জেনে নেওয়া যাক একবার চট করে। এবং যদি অপকারিতার কথা বলি তাহলে প্রথমেই যে কথাটা আমাদের মাথায় আসে, এখান থেকে কিন্তু আমাদের ঘুমের সমস্যাটা বাড়তে পারে, কারণ আমাদের ভারতবর্ষে ইনসমনিয়া রোগের সংখ্যাটা কিন্তু একটু বেশি এবং অ্যাডাল্টের মধ্যে প্রায় 30% অ্যাডাল্ট কিন্তু ইনসমনিয়া রোগে ভোগে। তাহলে এখন ইনসমনিয়া রোগটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না, তো এই ইনসমনিয়া রোগে আমাদের রাত্রে ঠিকঠাক ঘুম আসে না, আমাদের রাতে ঠিকঠাক ঘুম আসতে চায় না, এবং সেক্ষেত্রে যদি আমরা দুপুরেও 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমিয়ে নিই তাহলে আমাদের রাতে ঘুম আসতে আরও অনেক দেরি হয়ে যাবে, আমাদের রাতে আরও অনেক লেটে ঘুম আসবে। তো সেই ধরনের যদি আমাদের সমস্যা থাকে তাহলে আমরা দুপুরে ঘুমাতে পারবো না। এবং যদি আমরা এর দ্বিতীয় অপকারিতার কথা বলি তাহলে আমাদের যদি মন খারাপ থাকে বা আমরা যদি ডিপ্রেশনে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য দুপুরের ঘুমটা একদমই উপযুক্ত নয়, কারণ ঘুম থেকে ওঠার পর দেখবেন আমাদের ব্রেনটা বেশ একটু ফাঁকা থাকে, আমাদের তখন মাথায় কোনো ধরনের এরকম চিন্তা টেনশন কিছু থাকে না,
এবং সেই সময় একটা সম্ভাবনা থাকে যে যত পুরনো কথাবার্তা আমাদের পাস্টের যত খারাপ এক্সপিরিয়েন্স আছে এই সব কিছু এসে আমাদের মাথায় ভিড় করতে পারে। তাই সেখান থেকে আমাদের যদি একটু মেন্টাল প্রবলেম থাকে বা আমরা যদি ডিপ্রেশনে থাকি বা দীর্ঘদিন ধরে আমাদের যদি মন খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান এই ঘুম থেকে সমস্যাটা আরও বাড়তে পারে। তাই এই ধরনের সমস্যা থাকলে আমাদের জন্য দুপুরে ঘুমানোটা একদমই উপযুক্ত নয়। এবং আপনার যদি এই ধরনের সমস্যা থাকে যে অনেক রাত হয়ে গেছে তবু আপনার ঘুম আসে না, রাতে ঘুমের সমস্যা, তাহলে তার উপর আমি একটা কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেটা আই বাটনে পেয়ে যাবেন বা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা জায়গাতে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা দেখার পর আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের ঘুমের সমস্যাটা আশা করছি সমাধান হয়ে যাবে। এবং মোবাইল ফোন কিনতে কিনতে যদি আপনাদের চোখ খারাপ হয়ে গিয়ে থাকে বা চোখে একটু প্রবলেম হয়ে থাকে এবং এখান থেকেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা হতে পারে, তো তার উপরে আমি ভিডিও বানিয়ে রেখেছি যে মোবাইল স্ক্রিনটা থেকে আমরা কীভাবে বাঁচবো, যেখান থেকে যে ব্লু লাইটটা আসে তার হাত থেকে আমরা কীভাবে নিজেদের এবং নিজের চোখকে রক্ষা করব। তো এই ভিডিওটা আপনারা একই জায়গায় পেয়ে যাবেন, ডিসক্রিপশন, আই বাটন বা এন্ড স্ক্রিনে। সো এই দুটো ভিডিও আপনারা এটার পর দেখে নেবেন, আপনাদের কিন্তু এই ধরনের যত সমস্যা আছে সব কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে আমরা এবার উপকারিতা অপকারিতা সব কিছু জেনে নিলাম। সো এই ছিল ভাত ঘুমের উপর আমাদের ডিটেলস একটি ভিডিও, এবং এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেই পয়েন্টগুলো আপনি ভালো করে লক্ষ্য করুন এবং নিজের সাথে তুলনা করুন নিজের পরিস্থিতির সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য এই দুপুরের ঘুমটা আদৌ উপকারী কি উপকারী নয় বা ঘুমালেও আপনাকে কতখানি ঘুমাতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। তাহলে খুব শীঘ্রই এমনই কোনো টপিক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।